ভাটবাসা না ভাটিয়াপাড়ার গোপালগঞ্জের ঘাট ভাটিয়াপাড়ার কথা বলছেন জি, কি হয়েছিল যুদ্ধটার? মানে ওখানে সারেন্ডারের পর আমাকে মঞ্জুর সাহেব বলেন যে রিজওয়ান ভাটিয়াপাড়া সারেন্ডার করেনি তো ওখানে তুমি চলে যাও। তখন আমাকে আর কমল সিদ্দিকি লেফটেন্যান্ট কমল সিদ্দিকি পাঠানো হলো। ওখানে অলরেডি আগেই মুক্তিযোদ্ধারা ঘিরে বসে আছে, তারা পাকিস্তানি সোলজার ছাড়া সারেন্ডার করবে না এই শর্তে আমাকে পাঠানো হলো। আমি ওখানে যে তাদের সাথে কন্ট্যাক্ট করে বললাম যে তোমরা সারেন্ডার করবা কিনা, তারা বলে যে এরকমভাবে পাকিস্তানি কোনো লোক সোলজার থাকলে আমি তাদের কাছে সারেন্ডার করবো। তো আমি নিজেই বললাম যে আমি পাকিস্তানি এয়ারফোর্সের কর্পোরাল রিজওয়ান, আপনারা সারেন্ডার করবেন কিনা? তাহলে হ্যাঁ, আপনি আসেন কোরআন শরীফ নিয়ে এবং সাদা ফ্ল্যাগ নিয়ে আমরা যাব ওখানে। এরপরে আমরা পদ্ধতিটা কি ছিল শপথে? শপথের পদ্ধতিটা ছিল যে কোরআন শরীফ নিয়ে আমাদের বাংলাদেশ ফ্ল্যাগ আসবে, ফ্ল্যাগের পরে কোরআন শরীফ রেখে দুই সজ্জনের হাত দিয়ে আমরা শপথ করব, কাউকে কেউ আমরা মারব না। আচ্ছা, সেইটি আমরা করার পরে তারা সারেন্ডার করল। আমি তাদের সারেন্ডার করার সময় যখন তাদেরকে একসাথে করি আর্মস কালেকশন করার পরে আমার সেক্টর কমান্ডার মঞ্জুর সাহেব, সাব সেক্টর কমান্ডার হুদা সাহেব এবং ওই সময় লিবিয়া থেকে আসা ফারুক, যে ফারুক বঙ্গবন্ধুকে মেরেছে সেই ফারুক এসে আমাকে বলে হ্যান্ডস আপ। তখন মঞ্জুর সাহেব বলেন যে তুমি আজকে 18 তারিখে এসে হ্যান্ডস আপ করাচ্ছ রিজওয়ানকে, তুমি নিজেই হ্যান্ডস আপ করে বলো। এই মর্মে ওখানে সারেন্ডার করে, এখানে তো অনেকেই বলে আমি স্বাধীন করেছি, অনেকেই বলে যে আমি যুদ্ধ করে ভাটিয়াপাড়া স্বাধীন করেছি। অ্যাকচুয়ালি ঘটনা হলো এই যে সেই ঘটনা যদি জনগণ যদি বলে যে তারা করেছে তাহলে আমি সেটাকে মেনে নেব, কিন্তু ঘটনা এইটা সত্যি ঘটনা ভাটিয়াপাড়া এই যুদ্ধ বর্ষণ হয় ভাটিয়াপাড়ার গোপালগঞ্জের ঘাট ভাটিয়াপাড়ার কথা বলছেন জি, কি হয়েছিল যুদ্ধটার? মানে ওখানে সারেন্ডারের পর আমাকে মঞ্জুর সাহেব বলেন যে রিজওয়ান ভাটিয়াপাড়া সারেন্ডার করেনি তো ওখানে তুমি চলে যাও। তখন আমাকে আর কমল সিদ্দিকি লেফটেন্যান্ট কমল সিদ্দিকি পাঠানো হলো। ওখানে অলরেডি আগেই মুক্তিযোদ্ধারা ঘিরে বসে আছে, তারা পাকিস্তানি সোলজার ছাড়া সারেন্ডার করবে না এই শর্তে আমাকে পাঠানো হলো। আমি ওখানে যে তাদের সাথে কন্ট্যাক্ট করে বললাম যে তোমরা সারেন্ডার করবা কিনা, তারা বলে যে এরকমভাবে পাকিস্তানি কোনো লোক সোলজার থাকলে আমি তাদের কাছে সারেন্ডার করবো। তো আমি নিজেই বললাম যে আমি পাকিস্তানি এয়ারফোর্সের কর্পোরাল রিজওয়ান, আপনারা সারেন্ডার করবেন কিনা? তাহলে হ্যাঁ, আপনি আসেন কোরআন শরীফ নিয়ে এবং সাদা ফ্ল্যাগ নিয়ে আমরা যাব ওখানে। এরপরে আমরা পদ্ধতিটা কি ছিল শপথে? শপথের পদ্ধতিটা ছিল যে কোরআন শরীফ নিয়ে আমাদের বাংলাদেশ ফ্ল্যাগ আসবে, ফ্ল্যাগের পরে কোরআন শরীফ রেখে দুই সজ্জনের হাত দিয়ে আমরা শপথ করব, কাউকে কেউ আমরা মারব না। আচ্ছা, সেইটি আমরা করার পরে তারা সারেন্ডার করল। আমি তাদের সারেন্ডার করার সময় যখন তাদেরকে একসাথে করি আর্মস কালেকশন করার পরে আমার সেক্টর কমান্ডার মঞ্জুর সাহেব, সাব সেক্টর কমান্ডার হুদা সাহেব এবং ওই সময় লিবিয়া থেকে আসা ফারুক, যে ফারুক বঙ্গবন্ধুকে মেরেছে সেই ফারুক এসে আমাকে বলে হ্যান্ডস আপ। তখন মঞ্জুর সাহেব বলেন যে তুমি আজকে 18 তারিখে এসে হ্যান্ডস আপ করাচ্ছ রিজওয়ানকে, তুমি নিজেই হ্যান্ডস আপ করে বলো। এই মর্মে ওখানে সারেন্ডার করে, এখানে তো অনেকেই বলে আমি স্বাধীন করেছি, অনেকেই বলে যে আমি যুদ্ধ করে ভাটিয়াপাড়া স্বাধীন করেছি। অ্যাকচুয়ালি ঘটনা হলো এই যে সেই ঘটনা যদি জনগণ যদি বলে যে তারা করেছে তাহলে আমি সেটা মেনে নেব, কিন্তু ঘটনা এইটা সত্যি ঘটনা ভাটিয়াপাড়া এই যুদ্ধ।